সমিল্লাহ রহমানিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো শত্রুকে বন্ধু বানানোর একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা এই আমলটিকে দেখছেন এই ভিডিওটি দেখছেন সেই সকল ভাই বোনদের মধ্যে অনেক ভাই বোনদের এমন শত্রু রয়েছে যারা জানে শত্রু অনেকেই রয়েছেন এমন যে শত্রুকে শাস্তি দিতে চান না শত্রুকে বন্ধু বানাতে চান এমন একটি আমল আজকে আমি আপনাদের মাঝে বর্ণনা করব সকল ভাই বোনেরাই এই আমলটিকে করতে পারবেন যদি এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে একবারের জন্য করতে পারেন তাহলে দেখা যাবে সে আপনার যত বড় শত্রুই হোক না কেন আপনার জানের দুশ্মন হলেও সে সারা জীবনের জন্য আপনার বন্ধুতে পরিণত হবে এমন ভালো বন্ধু হবে যা আপনি চিন্তাও করতে পারবেন না যে সকল ভাই বোনেরা শত্রুকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চান অথবা যানের দুশ্মনকে সারা জীবনের জন্য বন্ধু বানাতে চান সেই সকল ভাই বোনেরা এই আমলটি আজকে আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব যদি সেইভাবে করতে পারেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই আমেলটিকে আপনারা তিনটি নিয়মে করতে পারবেন এই প্রতিটি নিয়মই আমি আপনাদের মাঝে একে একে বর্ণনা করব এনশা তবে অনেক ভাই বোনেরা রয়েছেন যে শত্রুকে আর বন্ধু বানানো যাবে না সে এমন ক্ষতি আপনার করেছে তাকে শাস্তি দেওয়া ধ্বংস করা অসুস্থ করা পঙ্গু করা জায়জ হয়ে গিয়েছে সেই সকল ভাই বোনদের জন্য জিনের রাজা সামহরাসের মাধ্যমে সত্যুকে সারা জীবনের শ্রেষ্ঠ শাস্তি দেওয়ার একটি চমৎকার আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশা আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে সকল ভাই বোনেরা এই আমলটি করে সচভাগ কামিয়াবি লাভ করতে চান এবং সাথে সাথেই ফলাফল পেতে চান সেই সকল ভাই বোনেরা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে প্রতিটি লিখাকেই মনোযোগ সহকারে পড়বেন একটি লেখাও যেন ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন কারণ ওই লিখাগুলোর মধ্যে কিভাবে আমল করবেন কখন করবেন সকল গুরুত্বপূর্ণ তথ্য আমি লোকায়ত রেখেছি এবং সেই নিয়মগুলো মেনে যদি আমল করেন সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশা আল্লাহ এবং এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার জন্য প্রথমেই আপনারা এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি আমি যেভাবে লিখেছি হুবহু আপনারা এই তসামটিকে এক টুকরা সাদা কাগজের মধ্যে তালসামটিকে লিখবেন এই তালসামটি লিখার পরে যদি মনে করেন শত্রু কোনো ছেলে হয় বা ছেলে মানুষ হয় তাহলে এখানে তার নাম লিখবেন তার নাম লেখার পরে এই জায়গার মধ্যে আপনি হচ্ছে ইবনে লিখবেন তার নামের পরে তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম মা বাবা কারো নাম জানা না থাকলে হজরত আদম আলে সলালাম অথবা হজরত হাওয়া আলেসাল আসলাম এখানে লিখবেন এরপরে আদা মোহাবাতিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম লিখবেন আপনি যদি কোনো মেয়ে মানুষ হন তাহলে এখানে আপনার নাম লিখার পরে আপনি হচ্ছে আপনার নামের পরে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন তবে যারা আরবি লিখতে পারেন না তারা নিজ দিয়ে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বন্ধু বানানোর এতটুকু কথাও যদি বাংলাতে এই জায়গায় লিখেন তাহলেও আপনার কাজ হয়ে যাবেন সারলা তবে যারা হচ্ছে কোনো মেয়ে মানুষের জন্য এই আমল করবেন এই জায়গার মধ্যে তার নাম লিখবেন তার নামের পরে কোনো কিছু না লিখে বিনতে লিখবেন তার নাম লিখার পরে তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম মা বাবা কারো নাম জানা না থাকলে এই জায়গায় হজরত আদম আলী সলা অথবা হজরত হাওয়া আলি সাল্লাহ লিখবেন এরপরে আলা মোহাব্বাতিন লিখবেন আলা মোহাব্বাতিনের পরে এই জায়গায় আপনার নিজের নাম লিখবেন আপনি যদি ছেলে মানুষ হন আপনার নামের পরে ইবনে লিখবেন তারপরে আপনার মায়ের নাম লিখবেন কিন্তু যদি আপনি মেয়ে মানুষ হন তাহলে এখানে আপনার নাম লিখার পরে বিনতে লিখবেন তারপর আপনার মায়ের নাম লিখবেন যেভাবে বললাম এইভাবে তসামটিকে লিখার পরে যদি যাকে আপনি বন্ধু বানাতে চান সে যদি আপনার কাছ থেকে অনেক দূরে থাকে তাহলে এইরকমভাবে চারটি তসাম লিখে আপনার ঘরের চার কোণে রেখে দিবেন অথবা একটি লিখে আপনার বালিশের নিচে রেখে দিবেন আর যদি শত্রু আপনার কাছাকাছি থাকে তাহলে তার চলাচলের রাস্তায় অথবা ঘরের পাশে অথবা দরজার পাশে অথবা তার গেটের পাশে মাটির নিচে নিচেটিকে পুঁতে দিবেন যার জন্যই আমল করবেন এই আমল করার পর থেকে সারা জীবনেও কখনো সে আপনার সাথে আর শত্রুতা করতে পারবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ আবার